হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি একটা নতুন জিনিস নিয়ে। এটা পোলট্রি ফার্মে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমরা সবসময় ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। ইতিমধ্যে হয়তো বুঝে ফেলছেন যে আমরা কিসের কথা বলতেছি। আমরা আসলে একটা ভ্যাকসিন গানের কথা বলতেছি। এটা আমরা শখের খামার এগ্রো প্রজেক্ট থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়েছি। তো এখন এটাকে আমরা আনবক্সিং করে দেখবো এর মধ্যে কী কী আছে এবং কী কী দেওয়া আছে। তো প্যাকেটটাকে সেভ করার জন্য উপরে একটা শক্ত প্যাকেট দেওয়া হয়েছে। তারপর এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেট, ঠিক আছে। এখানে আমাদের শখের খামার এগ্রো প্রজেক্টের একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে। চাইলে আপনারা এই নাম্বার ফোন করে আপনারা এটা অর্ডার করে নিতে পারেন। তো এটা আমাদের হচ্ছে এখানে সর্বোচ্চ আমাদের 1 মিলি পর্যন্ত দেওয়া যাবে। আমাদের এখানে 1 মিলির এখানে একটা মার্ক চিহ্ন দেওয়া আছে, আর এখানে সর্বোচ্চ 1 মিলি পর্যন্ত আমরা ইনজেক্ট করতে পারবো। তো এখন এটা আমরা খুলে দেখছি। এখানে আমাদের লেখা আছে, দেখেন, কন্টিনিউয়াস মেটাল ইনজেকশন সিটাই, ঠিক আছে। তো আমরা এটা একটা আনবক্সিং করে দেখি কি দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের মেইন ভ্যাকসিন গান। এখানে কিছু এক্সট্রা এক্সেসরিজ দেওয়া আছে আর মেইন ভ্যাকসিন গানটা দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা দুইটি স্প্রিং দেওয়া আছে, অর্থাৎ এটা যেটা এক্সট্রা দেওয়া থাকে এর মধ্যে স্প্রিং নষ্ট হয়ে গেলে আমরা স্প্রিংগুলোকে ব্যবহার করতে পারবো। তারপরে যেটা দেওয়া আছে, তারপর আমাদের জন্য দেওয়া আছে হচ্ছে, দেখি, আমাদের জন্য একটা এক্সট্রা সিলিন্ডার দেওয়া আছে। আমাদের কাঁচের সিলিন্ডারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই সিলিন্ডারটা ব্যবহার করতে পারবো। এখানে এটা হচ্ছে সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডারগুলোকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন এখানে শুধু জোড় সংখ্যাগুলোকে মার্ক করা আছে, 2, 4, 6, 8 এবং সর্বোচ্চ 1 মিলি পর্যন্ত। এবং এটা যখন হয়তো নষ্ট হয়ে যাবে তখন আমরা এটা বের করতে পারবো। এক্সট্রা একটা সিলিন্ডার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে এখানে প্যাকেটের মধ্যে কিছু কিছু রাবারের ওয়াশার দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। ওগুলো যদি নষ্ট হয়ে যায় তখন আমরা এই ওয়াশারগুলোকে ব্যবহার করতে পারবো। এনে 5-6টা রাবারের ওয়াশার যেটাকে বলে সেটা দেওয়া আছে। তারপরে আমাদের দেওয়া আছে এখানে এখানে একটা সুচ দেওয়া আছে, নিডেল যেটাকে বলতে পারেন। এটা হচ্ছে আমাদের বিশেষ করে ব্যবহার করা হয় আমাদের ভ্যাকসিনটাকে পাউডার থেকে, আর যদি ডিস্টিল ওয়াটার থাকে সেটার সাথে যদি মিক্স করার জন্য, এটা দিয়ে সেই ডিস্টিল ওয়াটার থেকে উঠানোর পর ভ্যাকসিন গানের করার আগে মেশানো হয়। তারপর আমাদের কী দেওয়া আছে, তারপরে এখানে আমাদের নিডেল দেওয়া আছে। আমাদের দুইটা নিডেল দেওয়া আছে, একটা হচ্ছে ছোটো নিডেল, ঠিক আছে, এটা ছোটো ছোটো বাচ্চাদের জন্য ছোটো নিডেল, আর বড় মুরগির জন্য আর একটা নিডেল দেওয়া আছে। এখানে ভিতরে পড়ছে এই একটা, এটা একটা বড় নিডেল, অর্থাৎ দুইটা আমাদের নিডেল দেওয়া আছে, একটা ছোটো আর একটা হচ্ছে বড়, দুইটা নিডেল দেওয়া আছে, ঠিক আছে। দেন আমাদের কাছে একটা বড় নিডেল দেওয়া আছে। আসলে এটা আসলে আমাদের ইয়ের মধ্যে আর ভ্যাকসিনের যে বোতল থাকে সেই বোতলের মধ্যে ঢোকাতে হয়। সেই বোতলের মধ্যে ঢোকানোর পর এই পাশে আমাদের যে নলটা থাকে নলটা লাগানোর দরকার, ঠিক আছে। এটার বড় একটা সুচ দেওয়া আছে, ঠিক আছে। এবং মেইনলি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই ভ্যাকসিন গানটা এখানে দেওয়া আছে। এটা একটু বের করতে চাই, এটা হচ্ছে আমাদের সেই ভ্যাকসিন গান যেটা দিয়ে আমরা ভ্যাকসিন পুশ করবো। এর সাথে আমাদের একটা লম্বা নল দেওয়া আছে, ঠিক আছে। নলটা অনেক সফট, এটা হচ্ছে সিলিকনের তৈরি নল, অনেকদিন টেকসই, সহজে এখানে যাতে লাগানো যায় সেই জন্য। এটা হচ্ছে আমাদের সেই মেইন যে ভ্যাকসিন গান যেটা দিয়ে আমরা ভ্যাকসিন করবো। তার মাঝখানে আমাদের ইয়েটা লাগানো আছে, আমাদের এই সিলিন্ডারটা। তো এখানে ওর মধ্যে পানি জমে আছে, তো আমরা এটা বুঝতে পারছি যে যখন তিনি পাঠিয়েছেন তখন এটাকে ইনি পরীক্ষা করে বা চেক করে পাঠিয়েছেন। তার কারণে এর মধ্যে এখন আর পানির কণাগুলো দেখতে পাচ্ছি। এখানে 1 ml সেট করা আছে, তো আমরা এটা দিয়ে এখন 1 ml পুশ করতে পারবো। আমরা প্রয়োজন মতো এটাকে কমিয়ে বাড়িয়ে নিজের ইচ্ছে সেট করে নিতে পারবো। তো কমানোর জন্য প্রথমে আমাদের এখানে একটা বড় নাট আছে, এটাকে প্রথম একটু বাঁ দিকে ঘোরাতে হবে, অনেক টাইট, আসলে এখন ঘোরানো যাচ্ছে না। তখন আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারবো এবং নিয়ে এটা আমাদের জন্য পুশ করার জন্য ব্যবহার করা হবে। এটা ওয়েটটা অনেক ভালো, এটা মেটালিক বডি, যার কারণে ওয়েটটা অনেক বেশি আছে। তো আমরা এরপরে যখন এটাকে আমরা ভ্যাকসিন দিব তখন আমরা আপনাদের সাথে আবার রিভিউ করব, ঠিক আছে। তো এখন আজকে আমরা এই পর্যন্তই, তারপরে যখন আমরা ভ্যাকসিন করব তখন আমরা এটা আরও রিভিউ করে দেখবো। আর যে নিডেলটা আছে, নিডেলটা শেষকালের সাথে মাথাটা হালকা করে লাগিয়ে দিলে হয়ে যাবে, যখন যেটা দরকার তখন সেই নিডেলটা এটুকু লাগিয়ে নেওয়া লাগবে। এই